আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের আগেই বলেছিলাম এটা আমি আমার বিড়ালের চ্যানেল খুলবো বলে প্রথমে এই চ্যানেলটা অন করেছিলাম, যার কারণে এখন আমার মাঝে মাঝে বিড়ালের পিক বা ভিডিও না দিলে হয় না। আমাদের এই বিড়ালটা হারিয়ে গিয়েছিল, সেজন্য যখন হারিয়ে গিয়েছিল কেউ একজন নিয়ে গিয়েছে, সে বলেছিল এই বিড়ালটাকে নাকি ওরা বিক্রয় থেকে কিনে এনেছে, এই ধরনের একটা কথা বলল। তো আমরা তো শুনে অবাক, তখন বিড়ালের ছবি বা বিড়ালের জিনিসপত্র, বিড়ালের ছবি, ভিডিও এসব দেখানোর পরেও সে বলছে না এটা ওর বিড়াল আর সে বিক্রয় থেকে কিনেছে। আমরা যখন 5 দিন মিসিং ছিল আমার বিড়ালটা, তখন কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম। আমাদের মনটাও খুব খারাপ ছিল, বিড়ালটা কখনো একা একা বাহিরে যায়নি বলে ছাদ, আমাদের বারান্দা থেকে ছাদে, অন্য বাড়ির ছাদে উঠে গিয়েছিল। বেশি পরিমাণে লাফালাফি করার দ্বারা অন্য বাড়ির ছাদে চলে গিয়েছিল। এখন সব কিছু অপরিচিত লাগছে বলে কোথায় চলে গিয়েছিল বিড়ালটি নিজেও জানে না। তারপরে যেখানে গিয়েছিল পাশেই ছিল রেস্টুরেন্ট, এর পাশেই ছিল যার কাছে, যে বলেছিল বিক্রয় থেকে বিড়ালটা কিনেছে তার বাড়ি। তো আমরা অনেক বলেছি দেখো বিড়ালের ছবি, দেখো সব কিছু দেখো, তারপরেও সে বিলিভ করছে না যে এটা আমাদের বিড়াল। সে মিথ্যা বলছে যে বিক্রয় থেকে নাকি সে কিনেছে, অথচ এক বাড়ির পাশেই তার বাড়ি, আর বিড়ালটা লাভ দিয়ে ভুলে হয়তো বা চলে গিয়েছিল, কিন্তু মিথ্যা বলে আমাদের কাছ থেকে বিড়ালটা নেওয়ার অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমাদের কাছে কিছু ভিডিও বা বিড়ালের অনেক কিছু তো জিনিসপত্র আসবাবপত্র থাকার কারণে একটু বিলিভ করলেই বা কী হবে, যে নিয়েছে সে তো মিথ্যাই বলছে, কিন্তু তার বাবা মা বিলিভ করেছে। তারপরে দিয়ে গিয়েছিল বিড়ালটা, আমরা টাকা দিয়ে আবার নিয়ে নিয়েছি, যে যত টাকা দিয়ে কিনেছো আমরা তত টাকা দিয়েই নিয়ে নিব, এটা বলে অনেক রিকোয়েস্ট করে তারপরে আমাদের বিড়ালটাকে নিয়ে এসেছি। সে যে হারিয়ে গিয়েছিল সেই ভয়ে আমি এখনও ভিডিও দিই আমার বিড়ালের, ভালোভাবে যদি কেউ না জানে হয়তো বা আবার চুরি করে নিয়ে যাবে, আবার অবিশ্বাস করবে, আবার বলবে যে কিনে নিয়ে এসেছে, যার কারণে আমি বারবার আমার বিড়ালের ভিডিও দিচ্ছি, যেন দ্বিতীয়বার চুরি হয়ে গেলে সবাই যেন জানা থাকে যেন আমাদের এই বিড়ালটা, যার কারণে আমি বারবার ওর ভিডিও করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন একটু আগে কিন্তু দু পিস মাছ খেয়ে এসেছে, তারপরও আবার আমাদের প্লেটের সামনে এসে তাকিয়ে আছে খাওয়ার জন্য কি করছে। মোট কথা ও না খেলেও ওই বিড়ালের এটা স্বভাবই যে না এরকম চাটবে বা এমনি জিব্বা বের হয়ে যাবে খাবার দেখলে, বিশেষ করে মাছ, সেজন্য বিড়ালটা এরকম করছে। আপনাদের সাথে শেয়ার করলাম, আমি আমার ভাইকনাটাকে একটু খাইয়ে দিচ্ছিলাম, বলেছিলাম যে দেখো বিড়ালটা ফাস্ট হয়ে যাচ্ছে, তুমি খেয়ে ফাস্ট হয়ে যাও, তাই দুজনকে পাল্লা দিয়ে খাওয়াচ্ছিলাম, ফিস দিয়ে খাচ্ছিল। তাই আপনাদের সাথে শেয়ার করছি কী কাহিনী করছে আমাদের বিড়ালটা, দেখুন। আর আমার কিন্তু কথা বলতে অনেক কষ্ট হয় আমার, আর যখন বৃষ্টি হয় বা অনেক জোরে ফ্যান্স বা এসি ছাড়া থাকে, তখন আমার গলাটা বসে আমার কথা বলতে অনেক কষ্ট হয়। তাও আপনাদের সাথে শেয়ার করছি, কথা বলছি, কথা বলতে কষ্ট হয় বলেই আমি মাঝে মাঝে গান সেট করে দিই, মিউজিক সেট করে দিই, ভয়েস না দিলে ভিডিও আপলোড হতে চায় না। আর আমার ঈদের দিনের ব্লগটি আমি 6 বার মেকিং করেছি ভয়েস না দেওয়ার কারণে, আর ভয়েস থেকে একটু ডিলিট করে দেওয়ার কারণে আমার ওই ভিডিওটি আপলোড হচ্ছে না। আমি অনেক আগে থেকেই মেক করে রেখেছিলাম, কিন্তু হচ্ছে না বলে আপনাদের সামনে ভিডিওটি শেয়ার করতে পারছি না।
আমি আবার মেক করব, আবার পুনরায় ভয়েস দিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে কথা বলতে, আমার সত্যি খুব গলা ব্যথা। আর আমাদের বিড়ালটাকে ভালো করে চিনে রাখুন, আর সবাই জেনে রাখুন এটা আমাদের বিড়াল, আমরা ছোটোবেলা থেকে পেলেছি আর ছোটোবেলা থেকে বড় করেছি ছোট থেকে। এখন যদি কেউ নিয়েও যায় যেন সবাই চিনতে পারে এটা আমাদের, ভালো করে চিনে রাখুন। কারণ আমরা চাই না দ্বিতীয়বার আমাদের বিড়ালটি আমাদের কাছ থেকে হারিয়ে যাক, যার কারণে আপনাদেরকে বারবার ছবি ভিডিও দেই। আমাদের বিড়ালটাকে আমরা হারাতে চাই না, আর সবাই ভালো করে চিনে রাখুন। আর কেউ যদি চুরি করে নিয়েও যায় কেউ যেন বলতে না পারে এটা কিনে এনেছে বা ওদের বিড়াল, কিন্তু এটা কিন্তু আমাদেরই বিড়াল। খেয়াল করে দেখে রাখুন, ওর নাম প্রথমে জিউস রাখা হয়েছিল, কিন্তু আমার বড় ভাইয়া বলছে জিউস খ্রিস্টান নেম, যার কারণে আমরা এটা চেঞ্জ করে দিয়েছিলাম। বলছে ঠিক আছে, জিউস নামে কেউ ডাকবো না, শুধু মিনি বলে ডাকবো। মিনি নামটা হচ্ছে একটু মেলি মেলি, যার কারণে আমাদের বিড়ালটাকে মিনি বলেই সবাই ডাকে, আর যার কারণে মিনি ডাকা হয়। আর মিনি নামটা একটু মেয়ে মেয়ে, তারপরও সবাই মিনি বলে, বিড়ালটা ছেলে বিড়াল। সবাই অনেক আদর করে বিড়ালটাকে, একটু ব্যথা পেলেই মনে হয় যেন আমরা ব্যথা পেয়েছি। বিড়ালটা অনেক লক্ষ্মী, অনেক ভালো, অনেক কথা শুনে, কিন্তু একটু খাই খাই করে, এমন অনেক ভালো। ডাক দিলে চলে আসে, পাশে বসে থাকে। যখন ভয় লাগে বিড়ালটাকে পাশে বসিয়ে রাখি, বা বিড়ালটা কোথাও যদি কোনো মাছি বা তেলা পোকা বা ইঁদুরের আশ্বাস পায় তাহলে সে দৌড়ে যায়, দৌড়ে যেয়ে ওই বিড়াল বা তেলা পোকাকে ধরার চেষ্টা করে বা দূর করে দেওয়ার চেষ্টা করে। আমাদের কাছে আরেকটা বিড়াল আছে, এটা নেক্সট টাইম আমি আপলোড করব। ইঁদুর ধরে আমাদের মিনি কিছু করে না, এমনি দেখে, খেলাধুলো করতে করতে ইঁদুরটা মরেই যায়। কিন্তু নেক্সট যেটা আমাদের কাছে আছে সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে পারছি না, কারণ আমার কাছে এখন ওই ভিডিওটা নেই, আমার আরেকজনের মোবাইলে, সেখান থেকে নিতে হবে। আর আমার মোবাইলে অনেক ভিডিও হয়ে গিয়েছে, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে সব ডিলিট করে তারপরে আবার ভিডিও ম্যাক করতে হবে, না হয়তো বা আমার এখানে আর ভিডিও করা যাবে না। আমার অনেক র্যাম অনেক কম, আর আমার মোবাইলটা অনেক কম দামি, আর সবাই আমাকে ঠকিয়ে দেয়। আমি মোবাইল ইউজ করেছিলাম তো বেশি দিন লাস্টিং করেনি, সবাই আমাকে ঠকিয়ে দেয়, সবাই আমাকে ধোকা দেয় মোবাইলের ক্ষেত্রে। আজকে অনেক কথা বলেছি, কারণ যদি আগে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার আজকে অনেক গলা ব্যথা, তারপর আপনাদের সাথে কথা বলছি। যে মানুষটি আমাদের বিড়ালটা চুরি করে নিয়ে গিয়েছিল সে মানুষটি আমাদের অনেক পরিচিত মানুষ। আমাদের বিড়ালটি সে নাকি বিক্রয় থেকে 5,000 টাকা দিয়ে কিনেছে, আর ফেসবুকে সে দিয়েছিল যে এই বিড়ালটি কার, হঠাৎ কোথা থেকে গায়েব হয়ে আমাদের এখানে চলে এসেছে, এরকম একটা পোস্ট করেছিল সে, যে যার কাছে বিড়ালটা আমরা পেয়েছি সে। আবার সে এই কথা বলছে যে সে নাকি 5,000 টাকা দিয়ে বিক্রয় থেকে কিনেছে, যখন আমরা বলেছিলাম এটা আমাদের বিড়াল, 5 দিন মিসিং ছিল, সে 4 দিন পরে এরকম একটা পোস্ট এসেছে। পরে আমার ভাইয়া অনেকবার গিয়েছিল, ছোট ভাই, তো তাকে বারবার মানা করে দিয়েছে, ওরা নাকি কিনেছে এটা দেওয়া যাবে না, অনেক অপমান করেছিল। কিন্তু কথা হচ্ছে আমাদের বিড়ালকে নিয়ে এত কারাকারি কিসের বলুন তো, যারা কিনেছে অবশ্যই তাদের জানা থাকবে বিড়ালটা কেমন ছিল ছোট থেকে, সব কিছু জানা থাকবে তাই না।
তো আমাদের বিড়ালটাকে নিয়ে এরকম কাড়াকাড়ি হয় বলে আমি ভিডিও আপলোড দিচ্ছি। যদি নেক্সট টাইম এরকম বারবার যদি চুরি হয়ে যায়, তারপর কেউ যেন বলতে না পারে ওদের বিড়াল, তাই আমি বারবার ভিডিও দিই আর পরিচিত করে দিই এটা আমাদের বিড়াল। আর সেজন্য কেউ যদি খারাপ মাইন্ডে নিয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি আঙুর খাচ্ছি না, আঙুরে নাকি অনেক উপকার। প্রতিটা দিন যদি 1 কাপ পরিমাণ আঙুর খাওয়া হয় তাহলে শরীরের ব্যথা নাকি দূর হয়। প্রফেসর ডক্টর আলতাফ সরকারের কথা সম্ভবত, উনি একজন ডক্টর আর উনি এই কথা বলেছেন, প্রতিদিন যদি আঙুর খা তাহলে শরীরের ব্যথা চিরতরে দূর হবে। তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, আঙুর খেলে অনেক উপকার। আর এটাতে নাকি দ্রুত রক্ত সঞ্চরণ করার একটা ক্ষমতা এসে যায়, সেজন্য এটা আঙুরে নাকি অনেক সহায়তা করে দেহের মধ্যে রক্তের সঞ্চরণ তাড়াতাড়ি সহায়তা করে বাড়িয়ে তুলতে, যার কারণে এটা খেলে হলো। সবাই প্রতিদিন আঙুর খাওয়ার চেষ্টা করবেন, আমার আঙুর অনেক পছন্দ। তারপরও খাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। আর বিচিগুলো জমিয়ে রাখছিলাম, যদি গাছ হয় তো ভালোই, আমার হাতে অবশ্য গাছ হয় কিন্তু অনেক যত্ন নিতে হয়। আমার অনেক গাছ ছিল, আমি যখন বেড়াতে গিয়েছিলাম সব গাছ মরে গিয়েছে, অনেক কষ্ট পেয়েছি আমি। আমি না থাকা অবস্থায় কেউ পানি দেয়নি আর মরে গিয়েছে। তো আপনাদের সাথে শেয়ার করবো, এখন আমি নেহারি খেয়েছিলাম, যখন রুটি দিয়ে খাচ্ছিলাম আমার ভিডিও করতে একদমই মনে ছিল না। তো যখন আমি পাইপ দিয়ে খাচ্ছিলাম, এটা একটা নিউ স্টাইল, পাইপ দিয়ে নেহারির ভিতর পাইপ ঢুকিয়ে তারপরে খেতে খাওয়া যায়, ভালোভাবে খেতে ভালোই লাগে। আর মুখ দিয়ে তো কষ্ট হয়ে যায়, যার কারণে পাইপ দিয়ে খাচ্ছিলাম, আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করি সবার ভালো লাগবে, আর আমার কথাগুলো যদি কারো বিরক্ত লাগে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার আজকে অনেক গলা ব্যথা, তারপর আমি একটু গরম জিনিস খেয়ে গলাটা একটু ব্যথা কমিয়ে আপনাদের সাথে কথা বলছি। আর ভয়েস না দিলে ভিডিও আপলোড হতে চায় না, আর আমার ভিডিওগুলো আমি আমার চ্যানেলে সেভ রাখতে চাই, যার কারণে আমি ভিডিও দিই। আর কেউ দেখলে তো দেখবে, আর না দেখলেও আমার কোনো সমস্যা নেই, এটা যার যার পার্সোনাল বিষয়, যার মন চাইবে সে দেখবে আর যার মন চাইবে না সে দেখবে না, এতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার চ্যানেলে আমার ভিডিও সেভ থাকবে তাতেই আমি মহা খুশি, অনেক খুশি। আমার চ্যানেলে আমার ভিডিওগুলো সারা জীবন সেভ থাকবে, হয়তো বা কখনো কাউকে দেখাতে চাইলে আমি দেখাতে পারবো, যার কারণে আমি অনেক বেশি খুশি। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমি কীভাবে খাচ্ছিলাম নেহারিটা, নেহারির হাড্ডিগুলো চুষে চুষে খাচ্ছিলাম পাইপ দিয়ে, এটা আপনাদের সাথে শেয়ার করছি। নেহারিটা অবশ্য একটু ছোটো ছিল, আর বড় নেহারিতে আমি আর নেক্সট টাইম দেখাবো। অবশ্যই আপনার পাশে থাকবেন, যাদের যাদের ভালো লাগবে তারা পাশে থাকবেন। আর বিদেশিরা আমাকে অনেক কমেন্ট করে পাশে আছে বলে আর সাপ করতে বলে, অবশ্য সব বাহিরের অনেক মানুষ মানে অনেক ভালো মনের হয়, নিজ থেকে এসে সাবস্ক্রাইব করে আর পাশে থাকে। আর বাঙালিদেরকে বললেও অনেকে করে না, সেজন্য মানে খুব অবাক লাগে যে কী মনে করে হয়তো বা আমি জানি না, যে সাবস্ক্রাইব করলে হয়তো বা মনে করে যে অনেক টাকার মালিক হয়ে যাবে, যার কারণে ওরা সাবস্ক্রাইব করতে চায় না। আমি অনেক জায়গায় দেখেছি, অনেক কমেন্টের মধ্যে দেখেছি এই ধরনের অনেক কিছু বাজে মানুষ অনেক বাজে কমেন্ট করে বসে। আমি আগে অনেক লাইভে যেতাম, বাইরের কান্ট্রির লাইভে যেতাম, তো তখন দেখতাম
অনেকে আমাকে বলতো যে তুমি তোমার ব্লগ তৈরি করো, তোমার নিজের কেরিয়ার গড়ার চেষ্টা করো, এই ধরনের অনেকে কমেন্ট করে আমাকে বারবার বলতো ব্লগ তৈরি করার জন্য আর নিজের কেরিয়ার গড়ে তোলার জন্য। তাই আমি তখন বলেছিলাম আমি কোনোদিনও এই কাজ পারবো না, আমার অনেক লজ্জা হয়, আমি ভীষণ লজ্জা পাই, আমি ব্লগ তৈরি করতে পারবো না। তখন সে বলেছিল চেহারা না দিয়েও হাজারো মানুষ ব্লগ তৈরি করে, এক এক দুই টাকার জিনিস কিনলে বা কোথাও গেলে সেই জিনিসটাও ভিডিও করে ব্লগ তৈরি করে, তুমিও সেই ধরনের ব্লগ তৈরি করো। আমাকে অনেকেই বলেছে নিজের কেরিয়ার গড়ে তোলো, ব্লগ তৈরি করো। তখন থেকে আমি একটু চিন্তা করতে করতে তারপর আমি এখন একটু ব্লগ তৈরি করি, না হয় আমার কোনো ইচ্ছাই ছিল না ব্লগ তৈরি করার, তাও এখন চেষ্টা করছি, এখন আমি ব্লগ তৈরি করতে পারি। আমি যেগুলো শেয়ার করছি এগুলো আমার খাবারের ব্লগ, অবশ্য আপনাদের ভালো নাও লাগতে পারে, কারণ আমি যেভাবে খাচ্ছি এভাবে ভিডিও দিতে আমার অনেক লজ্জা লাগে, তারপরও আমি শেয়ার করছি। যেহেতু আমি ব্লগ তৈরি করব বলে একটা আইডিয়া করেছি, সেজন্য আমি অনেক ব্লগ দিচ্ছি। আর তাছাড়া আমি সব ব্লগ দিই না, আমি বেশিরভাগ লক করে রাখি, আমার ভয় হয় না জানি কে আবার ব্যাড কমেন্ট করে বসে, সেজন্য আমি সব কিছু শেয়ারও করি না, যাই একটু একটু করি। তো আশা করি সবার ভালো লাগবে আমার ব্লগগুলা, আর সব মানুষ এক হয় না। আর আমি যখন ভয়েস রেকর্ড করি তো তখন আমাদের চারিদিক থেকে অনেক আওয়াজ হয়, মানুষরা কথা বলে পাশের বিল্ডিংয়ে বা গেটে, ভাড়াটিয়া বা বাহিরে কেউ আসলে, এই ধরনের অনেক আওয়াজ হয়, যার জন্য আমি অনেক সরি, হয়তো বা আপনাদের খারাপ লাগতে পারে। আমি একটু মুড়ি দিয়ে খাচ্ছিলাম, আমি ঈদের দিন কিছুই খাইনি, ঈদের পরে আমি এই খাবার ব্লগগুলো করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। মানুষকে হেল্প করা একটা ভালো কাজ, যার কারণে আমি অনেককেই সাবস্ক্রাইব করে হেল্প করেছিলাম, বাট আমার এখন মোবাইলের র্যাম কম বলে একটা বারবার মেসেজ ওঠে, সেজন্য আমি অনেক মানুষকে এখন সাবস্ক্রাইব করতে পারছি না। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর সবাই ভালো থাকবেন, আর সবাই সবাইকে কেয়ার করবেন। আর দুই দিনের দুনিয়াতেই ক্ষণিকের জন্যই সবাই আসে, আর সবাই সবার সাথে বন্ধুরূপে থাকবেন, সবাই সবার কেয়ার করবেন, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।